2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে আজকের বিশেষ প্রতিবেদন। আগামী 2 এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 20 এপ্রিল পর্যন্ত। আর ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হলো। এই নির্দেশিকা অনুযায়ী 144 ধারাও জারি করা হতে পারে। সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে বা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী 2 এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কাজেই প্রথমেই বলা হয়েছে অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ছাড়া কোনো পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না, তাই অবশ্যই সেটি সঙ্গে নিয়ে যাবেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে পরীক্ষা হবে, তাই প্রতিটি বেঞ্চে সর্বাধিক 2 জন পরীক্ষার্থী বসতে পারবেন। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, কোনো পরীক্ষার্থী যদি করোনায় আক্রান্ত হন তাহলে তাকে পৃথক ঘরে বসাতে হবে, সকলের থেকে আলাদাভাবে তাকে পরীক্ষা দিতে হবে বলে নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, নির্দেশিকায় জানানো হয়েছে পরীক্ষা শেষে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্রও আলাদা রাখতে হবে, যা পৃথক খামে ভরে উত্তরপত্র বিভাগের সহসচিবের কাছে পাঠাতে হবে। 4 নম্বরে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি করা হবে। পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের মধ্যে কোনো অবাঞ্ছিত লোকজন ঘোরাফেরা করতে পারবেন না। 5 নম্বরে বলা হয়েছে এমনিতেই আগামী 2 এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক, চলবে 20 এপ্রিল পর্যন্ত, তাই এই দিনগুলিতে পরীক্ষার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা মেনে চলতে হবে। সবশেষে বলা হয়েছে এবার অন্য স্কুলে নয়, নিজেদের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই হোম সেন্টারে পরীক্ষা দিতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্দেশিকা মেনে পরীক্ষা দিতে হবে। আলোচনাটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।